ফিরে নিয়েছে জীবনের আলো। অর্থনৈতিক ডামাডোলের পাশাপাশি অজানা ভাইরাসের আতঙ্কে দিশেহারা মানুষ। যদিও দেবীর আগমনের সুরে ধীরে ধীরে ছন্দে ফিরছে নাগরিক সমাজ। এবার সমাজের অবহেলিত মানুষের পাশে এসে দাঁড়ালেন 88 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ গাঙ্গুলী। সারা বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশে নিঃশব্দে মানুষ সেবার কাজটা করে চলেন তিনি। পুজোর সময়টাও যার অন্যতা হল না। মঙ্গলবার এলাকার অসহায় প্রান্তিক মানুষদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিলেন এলাকার কাছের মানুষ কাজের মানুষ কৃষ্ণ গঙ্গোপাধ্যায়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাকে শুভকামনা জানান রাজ্য বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। তিনিও বহুষ প্রশংসা করেন কৃষ্ণ গঙ্গোপাধ্যায়ের এহেন উদ্যোগের। ঈশ্বরের কাছে প্রার্থনা করে আসছি, যদি একটা মানুষ আসে আমরা শাড়ি দিই, যতদিন এই পরিস্থিতি থাকবে নিশ্চয়ই দেব, কাপড় দিয়ে ধুতি দিয়ে কিছু কিছু জিনিস দেওয়া হয়েছে, কুর্তি দেব, চাদর দেব গায়ে, কিন্তু এটা আমার কাছে আমার একটা প্রার্থনা। আমি তো দূরে খেতে পাই, আমার জামা কাপড়টা আমি নিজে কিনতে পাই, ফলে আমার বাড়িতে একটা আনন্দ থাকবে। কিন্তু যে মানুষটা যার বাড়ির লোকটা চাকরি চলে গেছে, যার বাড়িতে কেউ কর্মচারী নেই, চাকরি করে না, এই যে দুঃখী মানুষগুলো, এই দুঃখী মানুষগুলো ঈশ্বর যেন তাদের এই ক্ষমতাটা দেন, যে বাড়িতে রোজগার করার মতো লোক দেন, যাতে করে তারা মানুষকে এখানে লাইনে এসে দাঁড়াতে না হয়। এটা তো নিশ্চয়ই আমার একটা আন্তরিকভাবে মনের তো কোথাও কষ্ট আছে যে আমি লাইন দিয়ে কাপড় নিচ্ছি, আমি চাই না সেটা। আমি চাই মানুষ নিজের ক্ষমতার জন্য বেঁচে থাকবে, কারোর করুণায় নয়, কারোর দয়ায় নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সাহায্য করার এই অঞ্চলের বিধায়ক, দীর্ঘদিনের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়। এছাড়া আমরা যারা এখানে ওয়ার্ডের সভাপতি, আমি এই ওয়ার্ডে এবং যুব সভাপতি রয়েছে বিপ্লব, এছাড়া আমার কমিটির সদস্য যারা আছে আয়ারামদা ভাইদা অসিত দেরাপতি চন লস্কর রাজীবল করে এবং রাকেশ কামাতেরা জুমা আছে, এরা প্রত্যেকে আমাদের সহকর্মী হিসেবে কাজ করে এখানে এবং প্রতি বছরের নয় আমরা এবছরও করতে পেরে আমরা আনন্দ উপভোগ করছি। কিন্তু একটু দুঃখ থাকছে এর মধ্যে যে কোভিডের জন্য আমরা অনেকটা পিছিয়ে গেছি এবং সারা দেশ সারা রাজ্য অনেক পিছিয়ে গেছে। আপনারা দেখেছেন কালকে যে কোর্টের রায় বেরিয়েছে, সেই কোর্টের রায়তে বলা হয়েছে পুজো মণ্ডপ সব নয়ন্ত্রী করা হয়েছে, এবং পুজো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, এই পুজো মণ্ডপ যদি নয়ন্ত্রী করা থাকে তাহলে বাঙালিদের মনের অবস্থাটা নিশ্চয়ই আপনারা ফিল করবেন। খালি বাঙালিগুলো না, হিন্দু জাতির যারা যারা হিন্দু আছেন, হিন্দুগুলো না, আমাদের বাবুদা আছেন যিনি ঠাকুর উদ্বোধন করেন, ভাবে এক আমাদের কর্পোরেশনের যিনি মেয়র ছিলেন, ভাবে একজন আমাদের ঠাকুরের উদ্বোধন করেন। সেখানে হিন্দু মুসলমান না, আমরা সবাই একসাথে কাজ করি, আমাদের দলে কেউ হিন্দু নেই, কেউ মুসলমান নেই, সবাই একসাথে আমরা কাজ করি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। তাই আমরা আশা করবো যে করোনা যে ব্যাধি এর থেকে যত তাড়াতাড়ি মানুষ মাকে মার কাছে মার কাছে আমরা এ করবো আশা করবো এবং মার কাছে আমরা চাইবো যে যত তাড়াতাড়ি করোনা বিধিকে আমাদের দেশ থেকে তত সারা পৃথিবী থেকে দূর করতে পারেন আমরা তত। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।